আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো হচ্ছে আরেকটা রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব হচ্ছে ছোলার ডাল গরুর চর্বি দিয়ে। আসলে হচ্ছে আমাদের এখানে মাংস যখন কিনি আর কি, তেমন একটা চর্বি থাকে না। তো হচ্ছে আমরা বেছে বেছে নিই আর কি। তো সেদিন হচ্ছে 3-4 কেজির মতো গরুর মাংস কিনে আনা হয়েছিল। তো আমরা বেছে বেছেই নিছিলাম, ওদের বলছিলাম যে একটু ফ্যাট যুক্ত মাংস দাও, তো ওরা দিছিল আর কি। ওই 3-4 কেজি থেকে আমি আর কি 1 মোটের মতো পাইছি, তো ওটা আলাদা করে রাখছিলাম। তো হচ্ছে আজ রান্না করব, কাল রান্না করব দিয়ে ভুলে যাই। তো আজকে হচ্ছে রাতে ডাল ভিজিয়ে রাখছিলাম। তো ডালটা আমি প্রথমে সেদ্ধ করে নিছি, আর এখন পেঁয়াজ দিয়ে তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, আর হচ্ছে খুব একটা বেশি মশলা দিব না, কয়েকটা লং দিলাম আর এলাচ দিলাম, আর হচ্ছে কোনো মশলা দিব না। ছোলার ডালে এত বেশি মশলা না দিলেও হয়। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে বড় এলাচ নাকি বলে, আমি ভুলে গেছি। আমি আসলে এত গরম মশলার নাম জানি না, মনে থাকে না, কনফিউজড হয়ে যায়। মানে আমার থেকে আমার হাজবেন্ডটি বরঞ্চ সব মশলা চেনে ভালো। আসলে ও তো বাইরে প্রায় 6 বছরের মতো আছে, ও আসলে নিজে সব রান্না টান্না করছে, ও খুব ভালো মতো চিনে। আর আমি তো এই তো 1.5 বছর হলো সংসার করতেছি, 1.5 বছর ধরে রান্না করি, তো তারপরেও মনে থাকে না। তো তো যাই হোক, এর মধ্যে আমি হচ্ছে রসুন আর আদা একসাথে পেস্ট করছিলাম, ওটা 2 চামচ দিয়ে দিছি। আর এখন হচ্ছে হাত আন্দাজে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া আর হলুদ দিয়ে দিছি। এটা আসলে আমি কোনো মাপ অনুযায়ী দিই না, আমার যতটুকু চোখে মনে হয় যে এতটুকু দিলেই হবে ততটুকুই দিই। তবে আমরা হচ্ছে আমার দুই পরিবারই বাংলাদেশে মোটামুটি হচ্ছে মশলা খায়, তবে আমরা এখানে একটু কম খাওয়ার চেষ্টা করি। আর এই যে এতটুকু প্রায় 4 কেজির মতো মাংস ছিল, সেখান থেকে আমি এতটুকু চর্বি পাইছি। বাংলাদেশে যেরকম 4 কেজি যদি মাংস কিনি, তো 1 কেজি চর্বি থাকবে অবশ্যই, এখানে সেরকম থাকে না। আর পাতলা চর্বি না, এটা হলো মোটা চর্বি। মোটা চর্বি একটা জিনিস ভালো, গলে যায় না। এখানে পাতলা চর্বি তো ওরকম পাওয়াই যায় না, আমাদের বাংলাদেশে তো দেখা যায় কেমন কেমন, মানে ভালো খারাপ দুইটাই মিলাই দেয় আর কি। তো এখানে ওরকম না, এটা হচ্ছে আমি মাংস থেকে কেটে কেটে বার করে রাখছি আর কি। তো হচ্ছে আমি মশলার সাথে এই চর্বিটা এখন কষাই নিচ্ছি। চর্বি দিয়ে রান্না করলেও আমার খুব ভালো লাগে, আবার কলিজা দিয়ে রান্না করলেও ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড আবার কলিজা দিয়ে অত পছন্দ করে না, ও চর্বি দিয়ে পছন্দ করে। কলিজাটা ও হচ্ছে সব সময় অত পছন্দ করে না, মাংসের মধ্যে রান্না করার সময় দিলে ওইটা খায়, কিন্তু এমনি যদি আলাদা করে ভুনা টুনা করি তো তখন ওভাবে ও অতটা খাইতে চায় না, ওর নাকি মিষ্টি মিষ্টি লাগে। আমি অনেক ঝাল দিয়ে রান্না করি তারপরেও। তো যাই হোক, আমার হচ্ছে এখানে চর্বিটা কষানো হয়ে গেছিলো, মশলার সাথে তেল বের হয়ে গেছিলো, তো আমি ভালো মতো কষাই নিয়ে এই তো ডালটা এখন দিয়ে দিলাম। ডালটা আমি 70-80%-এর মতো হচ্ছে সেদ্ধ করে নিছি, আর বাকিটা এখন হচ্ছে রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। অনেকে ডাল এই পর্যায়ে দিয়ে তারপরে হচ্ছে সেদ্ধ করে, তো আমি হচ্ছে আগেই সেদ্ধ করে নিই। আমি সব ডালই, ছোলার ডাল, মসুরের ডাল, মুগের ডাল, যে কোনো ডালই হচ্ছে আমি আগে সেদ্ধ করে নিই। আমার মনে হয় যে আলাদা করে সেদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়, আর সেদ্ধ করতে দিয়ে অন্য কাজও করা যায়। আমার হচ্ছে বাসায় আমার আম্মুকেও সবসময় দেখতাম যে উনি হচ্ছে ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিত। তো আমি ডাল হচ্ছে পানি দিয়ে তুলে দিছি, আর এদিকে হচ্ছে একটু ডিমও রান্না করব, এই জন্য আমি হচ্ছে ডিমও সেদ্ধ করে নিছি। সেদিন হচ্ছে ডিম রান্না করছিলাম, অনেক ভাল লাগছে, আমার ডিম রান্না অনেক ভালোই লাগে। তো মাঝখানে আমার হাজবেন্ড একটু খাওয়া কমাই দিছিল ডিম, তো সেদিন রান্না করছে ও খাইছে। তো হচ্ছে আমি ওই জন্য ভাবলাম যে আজকে একটু ডিম রান্না করি। ছোলার ডালের সাথে ডিম আমার অনেক ভালো লাগে, তো আমি হচ্ছে ছোলার ডালের ভেতর দিয়ে দিই নাই, আলাদা করে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো হচ্ছে আমি আজকে আবার ডিম সেদ্ধ করে হচ্ছে লবণ হলুদে মাখাই রাখবো, একটুও মনে ছিল না, তো এখন একটু লবণ হলুদ দিয়ে দিছি, দিয়েই তো হচ্ছে ভেজে নিলাম। আর হচ্ছে আরেকটা ভুলও করছি, সেটা হলো আমি ডিম একটু সাইডে কেটে দিতেও ভুলে গেছি, পরে আমার মনে হচ্ছে আল্লাহ এটা কী করছি। আসলে একটু কেটে দেওয়া উচিত, না হলে হচ্ছে অনেক সময়
ফুটে ওঠে। ডিম হচ্ছে ভাজার সময়, এই সেদ্ধ করা ডিম ভাজার সময় বা ওভেনে গরম করার সময় একটু কেটে দিতে হয়, না হলে ব্লাস্ট করতে পারে আর কি। তো যাই হোক, আমি হচ্ছে ডিমটা ভেজে নিছি, নিয়ে তারপরে কাটছি। আর ওইদিকে হচ্ছে কড়াই পেঁয়াজ তুলে দিছি, আর ওইদিকে আমার ডালটা প্রায় হয়ে গেছে, সেদ্ধ ভালো মতো হয়ে গেছে। আমি এখন লো হিটে আর কি বাকি রান্নাটা করে রাখবো, এটা আর দেখাশোনা করতে হবে না, এটা রেখে দিলাম। আর এখন হচ্ছে ডিমটা রান্না করে নিব। তো ডিম হচ্ছে জাস্ট একটু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনার মতো করে নিব, কারণ হচ্ছে ও আবার অন্য কিছু দিয়ে রান্না করলে খাইতে চায় না। ওর ডিম বলেন, বড় মাছ বলেন, সব কিছুই হচ্ছে মানে পেঁয়াজ দিয়ে ভুনা করতে হবে। তো হচ্ছে আমার শাশুড়ি বলে যে এরা দুই ভাই দুই রকম খায়, মানে আমার হাজব্যান্ড সব কিছু ভুনা খাবে পেঁয়াজ দিয়ে, আর আমার ভাসুর হচ্ছে যে কোনো সবজি দিয়ে খায়, মানে শুধু ভুনা ভুনা খায় না। তো আমার শাশুড়ি দুই ছেলের জন্য এই দুই ভাবে রান্না করতো। যাই হোক, মায়েরা এরকমই হয়, সব সন্তানের কথাই ভাবে। আমার আম্মু এগুলো করতো, আমি হচ্ছে আমারও তো ঝামেলা ছিল না, কিন্তু আমার বোন হচ্ছে খাওয়া নিয়ে খুবই জ্বালাইতো, তার সব সময় বড় মাছ মাংস এগুলো লাগবে, কিছুটা আমার হাজবেন্ডের মতো স্বভাব আর কি। যাই হোক, আমি হচ্ছে এখানে তো পেঁয়াজ মরিচ দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিছি, আর এই তো হচ্ছে শুকনা গুঁড়া মরিচ, আর হচ্ছে হলুদ, আর একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া হালকা করে দিছি, যেহেতু হচ্ছে ঝোল রাখবো না, একদম শুকাইই ফেলবো প্রায়, তো অত মশলা দিই নাই, কারণ মশলা বেশি হলে ও আবার একটু বলে যে একটু মশলা কম দিও, কারণ হচ্ছে এখানে তো মানুষজন ওরকম হলুদ খায় না। তো যেহেতু আমরা হাত দিয়ে খাই, তো দেখা যায় যে হলুদের কারণে, মরিচের গুঁড়ার কারণে নখ হচ্ছে হলুদ হয়ে যায়। তো এগুলো আবার হচ্ছে ব্রিটিশরা তো পছন্দ করে না, তো ও আবার লজ্জা পায়, এই জন্য বলে যে যত পারো হলুদ কম দিও। তো আমি খুবই কম হলুদ ইউজ করি, একদম নাম নাম, আমার তরকারিতে হলুদ থাকেই না বলতে গেলে। আর ওই হাতটা যেন হলুদ না হয় ওই জন্যই আর কি দিই না। তো হচ্ছে এই তো আমি ডিমটাও দিয়ে দিছি, পানিটাও দিয়ে দিছি, এটাও রান্না হয়ে যাবে। অবশ্য ভুনা করে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই যে একটু ধনে পাতা দিয়ে দিলাম, এবার ধনে পাতা কিনছি, কিন্তু আসলে কোনো কিছু সেভাবে খাওয়া হয় না, ভর্তা করা হয় না, আমার ধনে পাতাগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে, আমি ওখান থেকে কিছুটা আর কি ভালোগুলা বেছে দিলাম। তো এখানে ধনে পাতা পাওয়া যায় সব সময়, কিন্তু প্রচুর দাম, একটা আটি যেটা বলে আর কি, এক বান্ডিল, যাই হোক আটি বলি আমরা, ওইটাই প্রায় বাংলাদেশি টাকায় 150 টাকার মতো পড়ে যায়। তো এই তো আমার ডিম রান্নাও শেষ হয়ে গেছে, চুলা গরম আসার জন্য এখনও ফুটতেছে, ঝোলটাও একদম শুকাই যাবে, আর ওদিকে ডালও রান্না হয়ে গেছে, ডাল অলরেডি একবারটি আমি খেয়েও ফেলছি। তো যাই হোক, রান্না বান্না শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।